করোনায় মৃত্যু আর সংক্রমণের হার বেড়েই চলেছে। জেলা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে বিপজ্জনক গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। আইসিইউ সংকটে মুমূর্ষু রোগীরা প্রতিদিনই হারাচ্ছেন প্রাণ। অক্সিজেনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। আপ্রাণ চেষ্টার পরও ফিরে না পাওয়া প্রিয়জনের মৃত্যুতে হাসপাতালগুলোতে থামছে না আহাজারি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম খুলনা নগরীতে মৃত্যুর ঊর্ধ্বগতি কোনো মতেই থামানো যাচ্ছে না। চারটি কোভিড হাসপাতালে একদিনেই প্রাণ হারান 24 জন। ইমার্জেন্সি আইসিইউতে দেওয়া লাগতেছে, কোনো জায়গায় আইসিইউ নেই। আল্লাহ যদি এখন সহায় হয় তাহলে আইসিইউ পাইতে পারি। করোনা পরিস্থিতি বেসামাল ময়মনসিংহেও আইসিইউ সংকট ভয়াবহ। 24 ঘন্টায় করোনা ইউনিটে 20 জন মারা গেছেন। আইসিইউর জন্য চেষ্টা করছি কিন্তু এখানে তো ফাঁকা নাই। এখন ডাক্তাররা বললো যে আপনারা ঢাকায় চেষ্টা করেন। আশঙ্কাজনকভাবে রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এখন অধিকতর জটিল সিভিয়ার ক্রিটিক্যাল ইল পেশেন্টগুলো বেশি ভর্তি হচ্ছে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উত্তরের জেলা বগুড়ায়। গত 24 ঘন্টায় জেলায় 21 জনের মৃত্যু হয়েছে। শুধু অক্সিজেনের অভাবেই লোকটা মারা গেছে। আইসিইউ সাপোর্টের দরকার, পাচ্ছি না আমরা। শয্যা বাড়িয়েও চাপ সামলাতে টালমাটাল রাজশাহী মেডিকেল। গত 24 ঘন্টায় হাসপাতালটির কোভিড ইউনিটে মারা গেছেন 17 জন। প্রচুর অক্সিজেনের অভাব হচ্ছে কিন্তু ব্যাপক খারাপ অবস্থার ভিতরের দিকে। দুইটা রোগী মারা গেল, এই দুইটা আইসি খালি হয়ে গিয়ে বলে। একদিনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 জেলায় করোনায় মারা গেছেন 39 জন। এর মধ্যে শুধু কুষ্টিয়াতেই 20 জন। এছাড়া মৃত্যুর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে অন্য জেলাগুলোতেও। এর মধ্যে চট্টগ্রামে 11 জন, চুয়াডাঙ্গায় 8 জন, ফরিদপুরে 7 জন, কিশোরগঞ্জে 5 জনের মৃত্যু হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ।